সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে। দর্শক আজকে আমি চলে আসলাম ঢাকা গাবতলি গরুরহাটে। তো দর্শক এখানে বিশাল বড় বড় পাঁচটা গরু আছে। তো আমরা আমাদের এই ভাইয়ের কাছ থেকে জানবো উনি গরুগুলো কত করে দাম চাচ্ছে, এই বিষয়টা আমরা ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছে ভাই। আপনার নামটা একটু বলেন। আমার নাম বাদশা। আপনার গ্রামের বাড়ি কোথায়? কুষ্টিয়া ভাই। আপনি গরুর প্রাইস গুলো বলবেন, কত করে লাস্ট বিক্রি করবেন, লাস্ট যেটা সত্য সেটাই বলবেন ভাই। এটা গরুটা, এই যে গরুটা সাত মন ওজন আছে। আচ্ছা, দাম চাচ্ছিলাম 220, এখন 155 হলে বিক্রি। এই গরুটা 155, মানে 155,000 হলে বিক্রি করে দিবেন। আচ্ছা আচ্ছা, তো দর্শক যে আপনারা দেখেন এই গরুটা উনি 155,000 হলে লাস্ট বিক্রি করে দিবে। দাম চাইলে অনেকে অনেক বেশি হিসাবে, তো এটা লাস্ট 155 হলে আপনারা এই গরুটা নিতে পারবেন। আচ্ছা, এটা কি সার গরু না? হ্যাঁ, দেশি সার। এটা দেশি সার গরু। তো দর্শক এটা দেশি সার গরু, ভালো করে আপনারা একটু দেখেন এই যে গরুটা, খুবই সুন্দর কালারফুল গরু। তো ভালো করে আপনারা দেখেন। আচ্ছা, এটাতে কত মন গোছ হবে? সাত মন গোছ হবে ভাই। সাত মন গোছ হবে? হ্যাঁ হবে। আচ্ছা আচ্ছা, তো দর্শক এই যে আপনারা দেখেন ভালো করে গরুটা সাত মন গোছ হবে উনি বলতেছে, আর 155,000 এই গরুটা উনি লাস্ট বিক্রি করে দিবে। এটা আপনাদের কাছে দাম চাই না, লাস্ট 155,000 বিক্রি করে দিবে। তো ভালো করে আপনারা একটু গরুটা দেখেন। আচ্ছা, পরের গরুটা আমরা একটু দেখি। আচ্ছা, এটাও তো দেশি সার গরু না? হ্যাঁ, দেশি সার। আচ্ছা, এটা কত দাম বিক্রি করবেন? এটা কত ভাই? এটা নিলিবার ওই একই দাম। এটাও সেম গরু, একই দাম। এটাও 155। তো দর্শক এটাও 155,000 উনি বিক্রি করে দিবে। আর গোস্ত হবে কত কেজি এটা? এটাও সাত মন আছে ভাই। এটাও সাত মন গোছ হবে? দর্শক এটাও সাত মন গোছ হবে এই গরুটাও। তো এটাও সেম দাম, 155,000 হলে উনি বিক্রি করে দিবে। তো আপনি একটু ভালো করে গরুটা দেখেন, খুবই সুন্দর কালার গরুটা। তো ভালো করে আপনাদেরকে গরুটা একটু দেখাই। আচ্ছা, পরের গরুটা একটু আমাদেরকে দেখান। আচ্ছা, এটা তো সাদা। আচ্ছা, এটা দাম চাইতে আছেন কত? এটা কত হলে বিক্রি করবেন আর কি ভাই? এর দাম চাচ্ছে তো 1,80,000, কিন্তু আপনার কত হলে বিক্রি করবেন? 140 হলে আর বিক্রি ভাই। 1,40,000 হলে গরুটা বিক্রি করবেন? একটু ভালো করে দেখেন না গরুটা। তো দর্শক আপনারা ভালো করে একটু গরুটা দেখেন। হ্যাঁ, ঘর এই যে দর্শক ভালো করে আপনারা গরুটা একটু দেখেন। তাহলে এটা দাম চাইতেছেন কত? কত হলে বিক্রি করুন ভাই? 1,40,000 হলে। 1,40,000 হলে লাস্ট, 1,40,000 হলে বিক্রি করে দিবেন, দাম চাইলে অনেক বেশি চান। আচ্ছা আচ্ছা, এটা কত মন গোছ হবে? এটা 6.5 মন গোছ হবে। 6.5 মন হবে? এখন পাশার কম হতে পারে, পাশার বেশি হতে পারে। আচ্ছা আচ্ছা, একটু এদিক সেদিক হবে আর কি। আচ্ছা আচ্ছা, তো দর্শক এই যে আপনারা দেখেন গরুটা, খুবই সুন্দর একটি গরু। আচ্ছা, এটা 1,40,000 বলছেন না? 1,40,000 হলে লাস্ট এই গরুটা বিক্রি করে দিবে। লাস্ট 1,40,000 উনি আপনাদের কাছে দাম চায় না, লাস্ট যেটা বিক্রি করতে পারবে সেটাই বলে দিছে। তারপরে যদি আপনাদের ভালো লাগে, আপনারা সরাসরি ওনাদের ফোন নাম্বারে, ওনার ফোন নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা ওনার এই জায়গায় আইসা গরুটা দেখে যদি পারেন কিছু কমায় নিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, দামাদামি করে 2-1,000। আচ্ছা, পরে গরুটা আমরা একটু দেখি। ঘর এটা তো দেশি সার গরু। হ্যাঁ, সবগুলোই আপনার এখানে দেশি সার গরু না? হ্যাঁ, সব দেশি সার। আচ্ছা, এটা কত হলে লাস্ট বিক্রি করে দিবেন? এটা ভাই 35,000 আর বিক্রি। 1,35,000? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো দর্শক এই গরুটা উনি 1,35,000 হলে বিক্রি করে দিবে, এটা দেশি সার গরু। আচ্ছা, এখানে এই গরুটা কত মন গোছ হবে? 6 মন আছে। 6 মন গোছ হবে? হুম। তো দর্শক এই গরুটা 6 মন গোছ হবে। তো ভালো করে আপনি গরুটা দেখেন, খুবই সুন্দর একটি গরু। আপনাদের একটু ভালো করে গরুটা দেখাই। আচ্ছা, গরুটা এদিকে একটু ধাক্কা দেন। আচ্ছা, এই যে গরুটা আপনারা একটু ভালো করে দেখেন, খুবই সুন্দর গরু। তো দর্শক আপনাদের যদি এই গরুগুলো ভালো লাগে, তো সরাসরি ওনার নাম্বারে, ব্যাপারীর নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ওনার নাম্বারে আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব, সরাসরি আপনারা যোগাযোগ করে কিন্তু ওনার কাছে এখানে আইসা আপনারা এখান থেকে গরুগুলো নিতে পারবেন। আচ্ছা, পরের গরুটা আমরা একটু দেখি। আচ্ছা আচ্ছা, এটাও তো বেশি সার গরু। হ্যাঁ ভাই। এটা লাস্ট কত হলে বিক্রি? এটা লাস্ট 30,000। লাস্ট 1,30,000? আচ্ছা আচ্ছা, তো দর্শক আপনারা দেখেন লাস্ট 1,30,000 হলে এই গরুটা উনি বিক্রি করে দেবে। তো এটাও দেশি সার গরু, আপনি একটু ভালো করে গরুটা দেখেন, আপনি একটু ভালো করে গরুটা দেখেন। আচ্ছা, এটা এই গরুটা কত মন গোছ হবে? 5.5 মন ওজন আছে। 5.5 মন গোছ হবে? তো দর্শক এই গরুটায় 5.5 মন গোছ হবে, ভালো করে আপনারা একটু দেখেন। আচ্ছা, এদিকে গরুটার একটু ই করেন এদিকে। আচ্ছা, এই যে ভালো করে আপনারা দেখেন, তাহলে এটা লাস্ট কত বললেন ভাই?
1,30,000 লাস্ট 1,30,000 হলে গরুটা উনি বিক্রি করে দিবে। তো দর্শক, এটা হলো ঢাকা গাবতলী গরুর হাট। তো দর্শক, আমরা আমাদের ব্যাপারী ভাইয়ের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব, আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করে কিন্তু এখান থেকে আইসা আপনারা দেখা আপনারা গরুগুলা নিতে পারবেন। তো উনি এই দামগুলো লাস্ট বলে দিয়েছে, তারপরেও যদি আপনারা পছন্দ হয়, যদি 1-2,000 এদিক সেদিক হয়, যদি আপনারা কমায় নিতে পারেন তাহলে সেটা আপনাদের ব্যাপার। আচ্ছা, তো দর্শক আজকের জন্য এই জায়গায় বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন আর আপনিও ভালো থাকেন ভাই। হ্যাঁ ভাই, আপনিও ভালো থাকেন। আল্লাহ হাফেজ। খুদা হাফেজ।